আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আর আজকের ভিডিওটির টপিকস হচ্ছে ক্যাট ফ্লু। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিড়ালের সব ধরনের রোগের মধ্যে ক্যাট ফ্লু অতি পরিচিত একটি রোগ। এটি এক ধরনের ভাইরাল ইনফেকশন যা শ্বাসযন্ত্রের মধ্যে বিস্তার হয়। বাচ্চা বিড়াল, বড় বিড়াল, বয়স্ক বিড়াল, সব বয়সী বিড়ালের এ রোগ হতে পারে। তবে বাচ্চা বিড়ালের জন্য এটি খুবই মারাত্মক। হার্পস ভাইরাস এবং ক্যালকিভাইরাস, এই দুটি ভাইরাসের কারণে এই ক্যাট ফ্লু হয়। সবচেয়ে ক্ষতিকর বিষয় হচ্ছে এক বিড়ালের থেকে অন্য বিড়ালে ক্যাট ফ্লু খুব দ্রুত ছড়ায়, কিন্তু মানুষের মধ্যে এই জ্বর সংক্রমিত হয় না। হার্পস ভাইরাস এর কারণে হওয়া ক্যাট ফ্লু এর কিছু লক্ষণসমূহ। এক নম্বর হচ্ছে বিড়ালের চোখের ঝিল্লিতে এই ভাইরাস আক্রমণ করে, চোখ সাদা, স্ফীত এবং লাল হয়ে যায় এবং চোখে পুঁজ জমে। মাঝে মাঝে এর ফলে কর্নিয়াতে আলসার হয়। দুই নম্বর হচ্ছে ক্যাট ফ্লু বিড়ালের ঘ্রাণশক্তি কমিয়ে দেয়, ঘন ঘন হাঁচি দেওয়া এর প্রধান লক্ষণ। নাক দিয়ে তরল পানির মতো পদার্থ বের হয় এবং সময়ের সাথে সাথে ঘন ও সবুজ রং ধারণ করে। তিন নম্বর হচ্ছে বিড়ালের স্বাভাবিক তাপমাত্রা 100.4 ডিগ্রি থেকে 102.5 ডিগ্রি ফারেনহাইট। জ্বর হলে এ তাপমাত্রা অনেক বেড়ে যায়। বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অনেক সময় পানি শূন্য হয়ে পড়ে পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে। চার নম্বর, প্রেগনেন্ট বিড়ালের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আর বাচ্চা হয়ে গেলে মা বিড়াল থেকে বাচ্চাদের হওয়ার আশঙ্কা থাকে। এবার আসছি ক্যালকিভাইরাসের কারণে হওয়া ক্যাট ফ্লু এর লক্ষণসমূহ নিয়ে আলোচনা করব। বিড়ালের এক নম্বর হচ্ছে বিড়ালের মুখ, জিহ্বা, ঠোঁট, নাকের ডগায় ক্ষত বা ঘা হতে পারে। দাঁতের মাড়িতেও ঘা হয় ক্যাট ফ্লু এর কারণে, অনেক সময় লালা পড়ে। দুই নম্বর হচ্ছে বিড়ালের ঠান্ডা লেগে নাক দিয়ে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। তিন নম্বর হচ্ছে বিড়ালের জ্বর থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু সে কিছু খেতে পারবে না মুখের ঘায়ের কারণে। খাওয়ার সময় ব্যথা পাওয়ার কারণে বিড়াল কিছু খেতে চায় না, সময়ের সাথে সাথে এটা অনেক বাড়তে থাকে। চার নম্বর হচ্ছে হাড়ের জোড়ায় ব্যথার কারণে বিড়াল খোঁড়াতে থাকে, প্রথমে সামনের এক পা, পরে দুই পা দিয়ে হাঁটতে পারে না, পায়ের তালুতে ঘা সৃষ্টি হয়। ক্যাট ফ্লুর লক্ষণগুলো আপনাদের সাথে আলোচনা করলাম, এখন আমরা চলে আসব ক্যাট ফ্লু এর চিকিৎসা নিয়ে। ক্যাট ফ্লু এর তেমন কোনো চিকিৎসা নেই, শুধুমাত্র সঠিক সময়ে প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এর থেকে রক্ষা পাওয়া যায়। বাংলাদেশে প্রায় সব ভেটেরাই এ টিকা দিয়ে থাকেন, তাই তিন মাস বয়সের পর অবশ্যই বিড়ালকে টিকা দিতে হবে। তবে এই লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। এ রোগে অনেক বিড়াল মারা যায়, আবার অনেক ক্ষেত্রে বিড়াল নিজে নিজেই সুস্থ হয়ে যায়। ক্যাট ফ্লুতে আক্রান্ত বিড়ালের কিছু বিশেষ যত্ন রয়েছে। যদি উপরের এই লক্ষণগুলো আমরা দেখতে পারি তাহলে অবশ্যই ক্যাট ফ্লুতে আক্রান্ত বিড়ালের সঠিক যত্ন নিতে হবে। শীতকালে এ রোগ অনেক বেশি হয়, এ সময় বিড়ালকে ঠান্ডা পানিতে গোসল করানো যাবে না। এ রোগে আক্রান্ত হলে বিড়ালের অনেক যত্ন নিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে। তাকে ঠান্ডা থেকে দূরে গরম কোনো স্থানে রাখতে হবে, গরম কাপড় অথবা কম্বল দিয়ে ঢেকে রাখতে হবে। উষ্ণ গরম খাবার, মুরগির স্যুপ, স্যালাইন, গ্লুকোজ, পানি ইত্যাদি খাওয়াতে হবে। এ সময় বিড়াল খেতে চাইবে না, কিন্তু অল্প অল্প করে খাওয়াতে হবে যাতে সে পানি শূন্য এবং দুর্বল না হয়ে পড়ে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবসময় ওষুধ খাওয়াতে হবে এবং ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগও রাখতে হবে। বাড়িতে অন্য বিড়াল থাকলে অবশ্যই তাকে আলাদা করে অন্য স্থানে রাখার ব্যবস্থা করতে হবে, কারণ এটি সংক্রামক রোগ। ক্যাট ফ্লু এর কারণে আপনার একটা বিড়াল থেকে অন্য বিড়ালে কিন্তু খুব সহজে এটা সংক্রমিত হতে পারে। ক্যাট ফ্লু এর ভাইরাস অসুস্থ বিড়ালের লালা ও হাঁচির মাধ্যমে ছড়ায়, তাই লিটার বক্স এবং খাবারের বাটি আলাদা করে দিতে হবে। অন্য বিড়ালের মধ্যে যাতে ক্যাট ফ্লু না ছড়ায় তাই অসুস্থ বিড়ালকে ধরে দু হাত ডেটল বা স্যাভলন দিয়ে ধুতে হবে এবং যতটুকু সম্ভব ক্যাট ফ্লুতে আক্রান্ত বিড়ালকে সুস্থ বিড়াল হতে দূরে রাখার চেষ্টা করতে হবে। প্রতি বছর ক্যাট ফ্লুতে আক্রান্ত হয়ে অনেক বিড়াল কিন্তু মারা যায়, তাই আপনার আদরের বিড়ালটিকে নিয়মিত যত্ন নিয়ে এবং টিকা দিয়ে সব ধরনের রোগ থেকে দূরে রাখুন। আমাদের বিড়ালটা আমাদের কাছে খুবই প্রিয়, সো আমরা সবসময় চাইবো যেন ওরা সুস্থ থাকে, ভালো থাকে। দেখেন আমার মিমি কিন্তু কি সুন্দর খেলাধুলা করতেছে, আমি তো সবসময় চাই ও যেন ওইভাবেই থাকে।
শীতের সময়টা ক্যাট ফ্লুর জন্য খুব একটা মানে ডেঞ্জারাস সময়, তো এই সময়টাকে আমাদের সবাইকেই একটু সতর্কতার সাথে পার করতে হবে। আর শীতের সময় বিড়ালের বাড়তি বাড়তি মানে বেশি বেশি যত্ন নিতে হবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এমন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।